জলে কপুর জলে সেই থেকেই হয়। আবার একটা নতুন সন্ধ্যেবেলা দুর্গা পুজো মানেই হচ্ছে কলকাতা, তো সেই কলকাতাতেই আমরা রয়েছি। সেই পুজোটা এখন দেখবো আর তোমাদেরকেও দেখাবো, চলো ভেতর দিকে যাই। বেশ একটা সুন্দর লাইটিং এর এফেক্ট করেছে ঢোকার জায়গাটা, সেখান থেকেই শুরু করি চলো। মুখে এরকম একটা সুন্দর গেট করা আর গেটের মধ্যে দিয়েই রয়েছে এরকম মাটির সরা টাইপের, তার মধ্যে নানা রকমের আঁকা, তো বেশ ভালো লাগছে এই ডিজাইনটা দেখতে, একদম অন্যরকম। সামনের দিকেও একটা বড় গেট করেছে এরকমভাবে, তার মুখে এরকম ধনুচি দিয়ে এদিকে একটা আর ঠিক এদিকে একটা গেট করা হয়েছে। তো এই গেটটা দিয়ে আবার ভেতরে ঢুকতে হবে, বাইরে একটা লাইটিং এফেক্ট ছিল, এখন আবার ধনুচি দিয়ে এরকম গেট রয়েছে। একটা সাইডেও এরকম ধুনুচি দিয়ে আর ওপরে ছোট্ট ছোট্ট লাইট দিয়ে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে জিনিসটা, তো বেশ ভালো লাগছে এই জিনিসগুলো দেখতে। মানে পুজোর জিনিস দিয়েই পুজোর প্যান্ডেল সাজানো। আবার দেখো ঢোকার মুখের এই গেটটাতেও পুরোটাই এরকম ধুনুচি দেওয়া, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। দেখো এখান থেকেই সোজা দেখা যাচ্ছে মেন যে মণ্ডপ, সেই মণ্ডপটাও পুরোটাই ধনুচির বড় আকার, একদম বড় আকারের যেমন ধনুচি হয় ঠিক সেরকমই দেখতে লাগছে। তো মণ্ডপটা একটা অসাধারণ অভিনবত্বে সেজে উঠেছে, তা পুরো মণ্ডপটাই একটা ধনুচির আকারে সাজানো হয়েছে, অনেকগুলো ছোট ছোট ধনুচি দিয়ে একটা বড় ধনুচির আকার করা হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে বলো জিনিসটা। জল করা হয়েছে আর জলের মধ্যে এখানে প্রদীপ দেয়া হচ্ছে, এই যে প্রদীপগুলো এগুলো কি তলায় ভাসানো হবে? এই মণ্ডপের মধ্যেই রয়েছে দেখো সুবিশাল একটা ধনুচি, একটা বেশ অসাধারণ। ধনুচির মধ্যে যেমন লাইট জ্বলে মানে আগুন জ্বলে, সেই এফেক্টটা দেওয়ার জন্য ভেতরে কিছু কিছু এরকম আগুনের মতো এফেক্ট দেওয়া রয়েছে, মানে লাইটগুলো দিয়ে সেটা বোঝাতে চেয়েছে। তো বেশ ভালো লাগছে, এত বড় একটা ধনুচি বেশ দেখেই সত্যিকারের মানে একটা আলাদা রকম ফিলিংস হচ্ছে। অনেকগুলো প্যান্ডেল দেখেছি, তার মধ্যে এই প্যান্ডেলের যে কনসেপ্ট একদম পুরোপুরি আলাদা। মণ্ডপের এই যে বাইরের অংশ, এখানে একটা মাচিল করে জলাশয় করা হয়েছে, এবং জলাশয়ের এই অংশেতেও পুরোটাই ধনুচি দিয়ে তৈরি করেছে পুরো এই জায়গাগুলো। এমন মণ্ডপের এই অংশটা বড় ধনুচি, আর এই বড় ধনুচির ঠিক তলায় যখন আসছো তখন এখানে রয়েছে একটা ছোট্ট জলাশয়, যেখানে এরকম দেখো প্রদীপ লাগাচ্ছে, আর এই পাশটা রয়েছে পুরো ছোট ছোট ধনুচি। চলো প্রতিমাকে তোমাদের দেখাই। এখানে মা দুর্গাকে রাখা সেই অংশটা বাইরের দিকটা ছোট ছোট সরার মতো জিনিস দিয়ে পুরো জিনিসটাকে এরকমভাবে তৈরি করা হয়েছে, আর ঠিক এই ভেতর দিকের অংশেই রয়েছে মেন মা দুর্গা। দেখো মা
মা দুর্গার একদম একটু অন্যরকম রূপ। পাশে দেখো যে গোলাকার অংশটা রয়েছে, সেই গোলাকার অংশটাতে দেখো এদিকে রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এদিকে রয়েছে সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর, আর এই যে নিচের অংশে রয়েছে মেন অসুর, দুদিকে দুটো অসুর রয়েছে। এখানে এই একটা অভিনবত্ব ব্যাপার আছে। আর মা দুর্গাও একটা গোলাকার ধনুচির যেমন পেছন দিকটা হয় উল্টো করে রাখলে, ঠিক সেইটার ওপরে যেন মা দুর্গা দাঁড়িয়ে আছে। যে ঝাড়টা করেছে সেই ঝাড়টাতেও একটা অভিনবত্ব ছোঁয়া আছে, সেটাও এই মণ্ডপের সঙ্গে সাদুর্য বজায় রেখেই এটাতেও পুরোটাই ছড়া দিয়ে তৈরি করেছে। আর মা দুর্গার তো তোমাদের বললামই বেশ অসাধারণ লাগছে। আর মাথায় যে মুকুটটা রয়েছে সেটা অনেকটা ধনুচির মতোই, একদম মাথায় যেটা রয়েছে দেখো। ধনুচিতে ব্যবহার করা হয় নারকলের যে ছোবড়া, সেই জন্য মায়ের যে ঘরটা সাজানো হয়েছে পুরো জায়গাটাই এরকম নারকলের ছোবড়া দিয়ে সাজানো রয়েছে। কালীঘাট মিলন সঙ্গের যে থিম পুজোর গন্ধ, পুজোর গন্ধটা মানে কি, পুজোর গন্ধ কিভাবে হয়, ধূপ থেকে হয়, ধুনো জলে কর্পূর জলে সেই থেকেই হয়, সেইটার সঙ্গে সাদুর্য বজায় রেখেই এখানে তৈরি করা হয়েছে কি, ধুনো মানে ধুনোটা হবে, মানে মেন ব্যাপারটা হচ্ছে ধুনুচি, ধুনুচিতে আগুন দিলে আর তার মধ্যে কর্পূর দিলে তো সেই গন্ধটা বেরোয়, তাই তো? তো সেই জন্যই পুজোর থিমের কথা মাথায় রেখেই প্যান্ডেলটা তৈরি হয়েছে পুজোর গন্ধ। তো পুজোর গন্ধ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্যান্ডেলের মধ্যে ধুনো জ্বলে উঠেছে, তো চলো সেই ধুনো জ্বালানোর কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। পুজোর গন্ধর এই থিম তোমাদের কেমন লাগলো, কালীঘাট মিলন সঙ্গের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তোমাদের একটা সাবস্ক্রিপশন একটা লাইক আমাদের অনেক মোটিভেশন দেয়, তাহলে আমরা আরও দুর্গাপুজোর এরকম ভিডিও তোমাদের করে এনে দেখাতে পারবো। যারা অনেক দূর থেকে দেখছো, যারা কাছ থেকে দেখছো, তারা সিলেক্ট করতে পারবে যে কোন প্যান্ডেলটায় আমরা যাব, কোন প্যান্ডেলটা ঠাকুরটা দেখব। আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। চলো এখান থেকে টাটা, বাই বাই।